हाय फ्रेंड्स, आमी तनुश्री दास और तुम्हारा देखो स्टॉक बेंगली। आज के कथा बोलते चले HDFC बैंक बेपारे। HDFC बैंक रेजल्ट एसछे, क्वार्टर वन रेजल्ट चले एसेछे और आमरा सबाई जानी एक भालो प्रॉफिट रेजिस्टर करेछे। आज के स्टॉक अनेकटाई उपरे गेछे, किन्तु बड़ कथा कि बड़ कथा हलो एर टार्गेट कि होते चलेछे बा होते पारे। আমরা কিন্তু ছোট মোটো অ্যানালাইসিস করতেই পারি, কিন্তু যেসব বড় বড় ইনভেস্টর ব্রোকারেজ ফার্ম হয় তাদের অ্যানালাইসিসের ওপর তো আমাদের অল্প বেশি হলেও বিশ্বাস করতেই হবে। তো আমি এখন তোমাদেরকে তাদের সবার রিপোর্ট দেখাতে চলেছি, তারা কি ভাবছে HDFC ব্যাংকের ব্যাপারে। চলো আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে আমি তোমাদেরকে নিয়ে এসেছি NSE-র ওয়েবসাইটের উপরে। আর আজকে অ্যাকচুয়ালিতে এই প্রাইস কেমন মুভমেন্ট করেছে দেখো, এখানে 31.55 পয়েন্ট উপরে গেছে। আজকে এই শেয়ার 1130-এর উপর ক্লোজ হয়েছে আর ওপেন হয়েছিল 1135-এ। যদি তোমরা এর প্রিভিয়াস ক্লোজিং প্রাইস দেখো তো দেখতে পাচ্ছ যে 1058 ছিল। আর যদি তোমরা আজকের ক্লোজিং প্রাইস দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1133, মানে অনেকটাই উপরে ক্লোজ হয়েছে প্রিভিয়াস ডের ক্লোজিং প্রাইসের থেকে। একটু নিচের দিকে যাই, দেখি আজকে কত ভলিউমের উপর ট্রেড হয়েছে। যদি তোমরা এখানে দেখো তো দেখতে পাচ্ছ প্রায় 3 কোটি 25 লাখের থেকে বেশি ভলিউম বেড়েছে, আর এটা তার থেকেও বেশি, মানে 1 কোটি 19 লাখের থেকে বেশি মাল ডেলিভারিতে উঠিয়েছে, মানে 36% ট্রেড কোয়ান্টিটি আছে। আর এটা কিন্তু একটা খুবই ভালো কথা আছে। আমি তোমাদেরকে এর একদম লেটেস্ট নিউজের উপর নিয়ে যাব কি অ্যাকচুয়ালি নিউজ কি আছে। দেখো নিউজের উপর চলে এসেছি, এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ ব্রোকারেজ রেজ টার্গেট প্রাইস অন HDFC ব্যাংক আফটার স্ট্রং আর্নিং। তোমরা এখানে দেখতে পাচ্ছ NSE-র ওপর 315% গ্রোথ দেখিয়েছে। যদি তোমরা এখানে দেখো তো এখানে লেখা আছে জেফ্রিজ হুইচ হ্যাজ মেনটেন বাই রেটিং অ্যান্ড রেজ টার্গেট প্রাইস টু 1350 ফ্রম 1280। ফ্রেন্ডস, আমরা সবাই জানি জেফ্রিজ ব্রোকারেজ ফার্ম একটা খুবই রেসপেক্টেড ব্রোকারেজ ফার্ম আছে। ফার্স্টে টার্গেট দিয়েছিল 1280-র আর এখন টার্গেট দিয়েছে 1350-এর ওপর। সেকেন্ড ব্রোকারেজের কথা আমি বলবো, এখানে লেখা আছে নোমুরা হ্যাজ ইনক্রিজ টার্গেট প্রাইস 1325 ফ্রম 1225, 1325 ফ্রম 1225। আমরা সবাই নোমুরার ব্যাপারে জানি, আমার আলাদা করে কিছু বলার নেই। এরাও আগে যা টার্গেট দিয়েছে সেটাকে ইনক্রিজ করেছে। যদি একটু নিচে আসো তো দেখতে পাবে মর্গ্যান স্ট্যানলি হ্যাজ রেজ টার্গেট প্রাইস টু 1425 ফ্রম 1285, মানে এই ব্রোকারেজ ফার্ম আগে যা টার্গেট দিয়েছে 1285, কিন্তু এখন এটাকে বাড়িয়ে 1425 করে দিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যত ব্রোকারেজ ফার্ম আছে HDFC কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আসার পর তারা সবাই তাদের টার্গেটকে বাড়িয়ে দিয়েছে। যদি তোমরা একটু নিচের দিকে দেখো তো দেখতে পাচ্ছ যে CLS-এর ভিউ দিয়েছে, তারাও টার্গেট প্রাইসকে 1250 থেকে 1450 করেছে। যদি আরও নিচে গিয়ে দেখি তো দেখতে পাচ্ছ HSBC ব্যাপারে তো আমরা সবাই জানি এটা খুব ভালো একটা ব্যাংক আছে, তারা এখন HDFC ব্যাংকের টার্গেট প্রাইস প্রায় 1500 করে দিয়েছে। দেখো একটা দুটো ব্রোকারেজের কথা চলে, কিন্তু যখন মেজরিটি অফ ব্রোকারেজের সবাই যখন কোনো একটা স্টকের টার্গেট এত হাই দিচ্ছে তো কোনো না কোনো জায়গাতে এটা সত্যি থাকে, আর ওটাকে আমাদের সম্মান দেওয়া উচিত। ফ্রেন্ডস, ভিডিওর লাস্ট অবধি অবশ্যই থাকো, কেন যে আমি তোমাদেরকে আরও দেখাবো যে আরও যেসব অ্যানালাইসিসরা আছে তারা কি ভাবছেন। দেখো আমি তোমাদেরকে টিকার ট্যাপ ওয়েবসাইটের উপর নিয়ে চলে এসেছি। যদি তোমরা এখানে দেখো তো এখানে HDFC ব্যাংকের শেয়ার প্রাইস এখন দেখতে পাচ্ছি 1133, আর যদি আমি এখানে ক্লিক করি এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যানালাইসিস হ্যাভ সাজেস্টেড দ্যাট ইনভেস্টার ক্যান বাই দিস স্টক, এর উপর 46 অ্যানালাইসিসের ভিউ আছে, আর এটা কিন্তু একটা পজিটিভ ভিউ আছে, এটা একটা খুবই ভালো কথা আছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি ভিউ আছে এই ব্যাংকের ব্যাপারে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানো। তোমরা কততে এই শেয়ারকে বাই করেছো বা কততে বাই করতে চলেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।